বিসমিল্লাহ রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। অবশ্য আমি একটু হাঁটছি, আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি জায়গা। আমার ক্লাস নিতে হবে একটু পরে, আমি ক্লাস নিতে যাচ্ছি মেডিকেল স্টুডেন্টদেরকে। তো এই ফাঁকে একটু সময় পেলাম, হাঁটার চেষ্টা করছি। আপনাদের একটি বিষয়ে সচেতন করতে চাই, সেটা হচ্ছে আজকে বিশ্ব স্ট্রোক দিবস। তো প্রতিকারের চেয়ে প্রতিরোধেরই উত্তম, আমরা যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। দর্শক, স্ট্রোক কেন হয় এটা নিয়ে আমরা কিন্তু প্রচুর বিভিন্ন টেলিভিশন পত্রপত্রিকা আমি লিখেছি, এখনো লিখে যাচ্ছি। স্ট্রোকের মূল কারণ হচ্ছে আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের রক্ত চলাচলে যদি সমস্যা হয় হয় বাধাগ্রস্ত হতে পারে, অথবা রক্তনালী ছিঁড়ে যেতে পারে। তো এটা একটা কমন সমস্যা, সারা বিশ্বে স্ট্রোকজনিত সমস্যায় শত শত লোক মারা যায়। শত শত লোক মারা যেতে পারে সারা বিশ্বে, এবং অনেকে যারা বেঁচে যায় তারা কিন্তু পঙ্গুত্ব বরণ করে, এক পাশ প্যারালাইসিস বা দুই পাশ প্যারালাইসিস হয়ে পড়ে থাকে। যাদের আর্থিক সামর্থ্য থাকে তারা দেশ বিদেশ বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা করে, বা বাংলাদেশে ভালো কোনো জায়গা থাকলে পুনর্বাসন রিহ্যাব করে। কিন্তু যাদের আর্থিক সমস্যা থাকে না, তারা বিছানায় পড়ে থাকে, ঘরে পড়ে থাকে, সে এক দুর্বিষহ জীবন। যাদের স্ট্রোক রুগী বাসায় আছে, আপনারা এই বিষয়ে আমার চেয়ে ভালো অভিজ্ঞতা বেশি, আপনারা এই বিষয়ে জানেন। তো এই স্ট্রোক একটা মস্তিষ্কের রোগ, অনেকে স্ট্রোকের এই সমস্যাটার সাথে হার্টের সমস্যাকে মিলিয়ে ফেলে, এটা ভুলেও করা যাবে না। হার্টের রোগ আর মস্তিষ্কের রোগ ভিন্ন, বাট ইসকেমিক হার্ট ডিজিজ যেটা হয়, করোনারি আর্টারি ডিজিজ, সেটা যে মেকানিজম হয়, রক্ত চলাচল নালী ব্লক হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, সেম হার্টের রক্ত চলাচল নালীতে হয়, এটা ব্রেনে হয়ে থাকে। তো যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের ডায়াবেটিস আছে, যারা অতিশয় স্থূলকার, তাদের এই সমস্যাটা যে কোনো সময় হয়ে যেতে পারে। একটু বয়স হলে, 30-35 ঊর্ধ্ব হলেই আপনাদের স্ট্রোকের ঝুঁকি হয়ে যেতে পারে। তো আজকে যেহেতু বিশ্ব স্ট্রোক দিবস, আমি একটু সময় পেয়েছি হাঁটার, যদিও আমি চেষ্টা করি হাঁটতে, অনেক সময় দিনে হাঁটি, অনেক সময় দুপুরে, অনেক সময় রাতে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার হাঁটবো কখন, এটা নির্ভর করে আপনার পারিপার্শ্বিক পরিবেশের উপরে। যখন আপনার পরিবেশ থাকে হাঁটার, তখনই হাঁটবেন। ইট ইজ নট নেসেসারি যে ভোরে হাঁটতে হবে, সকালে হাঁটতে হবে, রোদে হাঁটতে হবে, ব্যাপারটা তা না। হাঁটা আপনি যে কোনো সময় হাঁটতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনারা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। রিক্সা, যাদের গাড়ি আছে, স্বল্প দূরত্বে গাড়ি ব্যবহার করেন, অফিসে যাওয়ার সময় গাড়ি ছেড়ে দেন, ধূমপান বর্জন করুন, নেশা জাতীয় দ্রব্যাদি, অ্যালকোহল জাতীয় দ্রব্যাদি, ইয়াবা, প্যাথিডিন, মরফিন, হেরোইন এবং সিগারেট স্মোকিং। আরেকটা হচ্ছে আমাদের গ্রামেগঞ্জে যারা বয়স্ক মানুষ আছেন, আপনারা অনেকেই বলে স্যার আমি তো সিগারেট খাই না, কিন্তু আপনারা বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য নেন, পান সুপারির সাথে সাদা জর্দা যেটা আমরা বলি, এইটা ভুলেও করা যাবে না। আর খাদ্য তালিকায় অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বন্ধ করতে হবে,
নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলুন, গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায়। আপনারা আমাদের যে ফুটপাতগুলো আছে, আলহামদুলিল্লাহ এখানে ফুটপাতটা অনেক সুন্দর, দেখেন এখানে হাঁটতে খুবই সুন্দর। তো এই পরিবেশটা আপনাদেরই গড়ে তুলতে হবে, সামাজিক সচেতনতা দরকার। সবাই যখন আপনারা একসাথে সচেতন হবেন, হাঁটার রাস্তাগুলো পরিষ্কার করে ফেলবেন, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য হাঁটার রাস্তা বন্ধ করবেন না, বাচ্চাদেরকে হাঁটার অভ্যাস গড়ে তুলুন এবং পরিবেশ তৈরি করুন, স্লোগান তৈরি করুন যে আসুন আমরা হাঁটি। তো 10টা প্রায় বেজে যাচ্ছে আমার ক্লাসের সময় প্রায় চলে আসছে। তো আমার এই ভিডিওটার সাথে যদি আপনারা একমত হন যে হাঁটার অভ্যাস গড়ে তোলা, সবাই আশা করি আপনাদের উপকারে আসবে, বাচ্চাদের খেলা ব্যবস্থা করবেন। শহরে বাচ্চারা তো খেলাধুলা একেবারেই বন্ধ করে দিয়েছে, এটা ভুলেও করা যাবে না, খেলাধুলার অভ্যাস করতে হবে, হাঁটার অভ্যাস করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, অন্তত 6 থেকে 8 ঘন্টা দৈনিক ঘুমের প্রয়োজন। এখন ঘুমানেরও আমি ভিডিও দিয়েছি, দেখবেন যাদের ঘুম হয় না, ঘুম কিভাবে আসে বা ঘুম কিভাবে কার্যকরী করা যায় সে জাতীয় আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন, আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে। তো আজকে এই বিশ্ব স্ট্রোক দিবসে আপনাদের আমার একটি বার্তা, যারা ঘরে সিনিয়র মানুষ আছেন, স্ট্রোকে আক্রান্ত হয়ে আছেন, প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত, তাদেরকে আপনারা অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা দেন, ইনশাআল্লাহ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, হাঁটা চলাফেরা করতে পারবে। আর স্ট্রোক প্রতিরোধী উত্তম, সেই জন্য হাঁটা চলাফেরার অভ্যাস করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, বাচ্চাদের খেলতে দিতে হবে, ধূমপান মদ্যপান সাদা জর্দা তামাক এগুলো পরিহার করতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, হার্টের ডিজিজ ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।